জ্ঞানীগণ, অনেক জ্ঞানীগণ এখানে আছেন, শিক্ষাবিদ, সাহিত্যিক, ডাক্তার এখানে আসছেন। আমাদের হযরত নদভী সাহেব দামাত বরকাতুহুম, আমাদের বিশেষ এক লেখক এখানে উপস্থিত আছেন, জয়নাল আবেদিন সাহেব হুজুর এখানে উপস্থিত আছেন। আমাদের ডক্টর আক্কাস আলী সাহেব, যিনি নব ইসলামী আন্দোলনের সদস্য হয়েছেন, বিগত উলিপুর, কুড়িগ্রাম উলিপুরের আসন থেকে উনি সংসদ সদস্য ছিলেন। আমরা আশা করি ভবিষ্যতে ইনশাআল্লাহ উনি সংসদ সদস্য হবেন বা অপরস্থ দায়িত্ব পাবেন। এছাড়া আমাদের অনেকেই আছেন, শিশু কিশোর। বুখারীর মধ্যে হাদিস দেখলাম, এক ব্যক্তি রোজা রাখে নাই, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানায় তাকে ধরে নিয়ে আসা হয়েছে। তিনি ব্যঙ্গভাবে তাকে বললেন যে আমাদের শিশুরাও তো রোজা রাখে, নামাজ পড়ে, আমাদের শিশুরা তারাও রোজা রাখে, নামাজ পড়ে, আর তোমার মতো এক যুবক বুড়া তুমি রোজা রাখো না। আসলে আমার যেটা গবেষণা, শিক্ষা ছোটবেলায়, ছোটবেলার তালিম ফিস সগার কা নুকুশ ফিল হাজার, আর তালিম ফিস সগার কা নুকুশ ফিল হাজার, ছোটবেলার শিক্ষা পাথরের মধ্যে অঙ্কন করার নেয়। যেরকম পাথরের মধ্যে যদি অঙ্কন করা হয়, হাজারো বৃষ্টি বন্যা ঝড় তুফান অঙ্কন মুছতে পারে না। ছোটবেলায় যে শিক্ষা অন্তরের মধ্যে বসে, সেই শিক্ষা কোনোদিন অন্তর থেকে দূর হয় না। যেমন আপনি যদি খালি পেট অবস্থায় সুটকি মাছ দিয়ে খানা খান, এরপরে যতই বিরিয়ানি খান না কেন, ঢেকুর দিলে সুটকির ঘ্রাণ আসবে। ঠিক খালিও জেহেন, ছোটবেলায় কলবের মধ্যে যেই শিক্ষা, সংস্কৃতি, যেই পরিবেশ, যেই আকিদা ও বিশ্বাস অন্তর মধ্যে স্থান দেওয়া হয়, এইটাই পরবর্তীতে জাগ্রত হয়। আসলে কিন্তু জন্ম কোনো সাবজেক্ট নয়, মূল সাবজেক্ট হলো শিক্ষা ও সংস্কৃতি, পরিবেশ। আমি উদাহরণস্বরূপ বলি, ধরে নেন কোন একজন হিন্দু সন্তান যদি মুসলমানের ঘরে লালিত পালিত হয়, বড় হলে সে রাম বলবে না আল্লাহ বলবে? কথা বলেন, কেন? সে তো হিন্দু সন্তান। কোনো মুসলমানের সন্তান যদি হিন্দুর ঘরে লালিত পালিত হয়, সে বড় হওয়ার পর কি আল্লাহ বলবে না রাম বলবে? সন্তান তো মুসলমানের, কারণটা কি? জন্ম কোনো সাবজেক্ট না, মূল সাবজেক্ট হলো শিক্ষা এবং সংস্কৃতি, বাস্তব নমুনা। দাদাজান রহমতুল্লাহ আলাই একজন মুরিদ ছিল, তার পাশেই ছিল হিন্দুর বাড়ি, তো হিন্দুরা দুলুদ্ধনি দেয় রাম রাম বলে, বাচ্চারা তাদের সাথে শিখে থাকে। এখন ওই ছেলে তো রাম রাম বলে, উলুধ্বনি দেয়, মুসলমানের সন্তান। দাদাজান রহমতুল্লাহ আলের কাছে এই ঘটনা বয়ান করছে, কি করবে, অবস্থা তো খারাপ, বাচ্চা মুসলমানের, সে রাম বলতেছে। দাদাজান রহমতুল্লাহ আলে বললেন, তুমি জিকির করো কোথায়? বলে, আমি তো মসজিদে জিকির করি। বলে, না, আজকের থেকে সবাইকে নিয়ে ঘরে জোরে জোরে জিকির করবা। ওই ব্যক্তি তাই করছে, যখন সবাইকে নিয়ে ঘরে জোরে জোরে জিকির শুরু করছে, পাশেই তো হিন্দুর বাচ্চারা ছিল, এখন তারা রাম বাদ দিয়ে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু করছে। এটি বাস্তবতা। যেরকম আমাদের তারেক ভাই একটু আগে উদাহরণ দিছে যে ছোট বাচ্চারা হিন্দি কার্টুন দেখতে দেখতে তারা হিন্দি ভাষা বলতে পারে, ঠাকুরমার ঝুলি, এই কার্টুন দেখতে দেখতে এখন হিন্দু বাচ্চাদের মাথার মধ্যে ঢুকছে, ঠাকুরমাই সব করে, ঠাকুরমা সব, এটা কৌশল। আমি অনেক সময় বলি, একজন ব্যক্তি ধ্বনিবিদ্যা শিখছে ভাষার উপরে, কিন্তু তার বাড়ি সিলেট, তার বাড়ি চিটং, তার বাড়ি বরিশাল নোয়াখালী, সে যত বড়ই ধ্বনিবিদ্যা শিখুক না কেন, কথা বললি আপনি বুঝতে পারবেন এর বাড়ি সিলেট।
হাক করলে বুঝতে পারবে বাড়ি বরিশাল, এর বাড়ি চিটাং। তার শিক্ষায় তার ভাষাকে পরিবর্তন করতে পারে নাই, তার সংস্কৃতি পরিবর্তন করতে পারে নাই। শুধু তাই নয়, দেখেন আমরা সবাই বাংলাদেশি নাগরিক, সবাই মুসলমান, কিন্তু নোয়াখালীর সংস্কৃতি এক ধরনের, বরিশালের সংস্কৃতি আর এক ধরনের, চিটাঙের সংস্কৃতি আর এক ধরনের, সিলেটের সংস্কৃতি আর এক ধরনের। কারণটা কি? এর কারণটা কোথায়? এর কারণটা হলো পরিবেশ মানসিক এত প্রভাব সৃষ্টি করে যে শিক্ষাও সেই প্রভাব সৃষ্টি করতে পারে না। যেমন আমাদের দেশের হাজারো বাচ্চা ছোটবেলায় যখন কলেমা শিখে, দিন শিখে, তাদেরকে যদি অক্সফোর্ড ক্যামব্রিজের নাস্তিকতার নাস্তিকতার আড্ডার মধ্যে ফেলে দেন, কুয়ার মধ্যে ফেলে দেন, তার কলমের মধ্যে নাস্তিকতা ঢুকবে না। এর কারণ কি? ছোটবেলায় তার অন্তরের মধ্যে ইমান এমনভাবে পবিত্র হয়েছে, হাজারো নাস্তিকতার ঝড় সেখানে আর লাগতে পারে না, দোলা দিতে পারে না। শিক্ষা তো এই বয়সেই শিক্ষা, এই ছোটোবেলায় কিন্তু শিক্ষা। যেমন আমাদের মুসলমান বাচ্চা যেটা 6 বছর বয়স, 5 বছর বয়স, যদি তাকে বলেন ভাই তুমি কাসিমের গোস্ত খাবা, ইস আমি এটা খাবো না, কোথার থেকে সে শিখছে এটা হারাম? কীভাবে জানলো এটা জায়েজ নাই, এটা মাকরু, এটা জায়েজ কি জায়েজ না? আবার যদি ছোটো একটা বাচ্চা হিন্দু, তাকে আপনি বলেন তুমি গরুর গোশ খাবা, না 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 না, ইস ইস ইস, কারণটা কি? এর জন্য পরিবার থেকে যদি শিক্ষা না দেওয়া হয় তাহলে এই মুসলিম জাতি টিকবে না। আজকে অনেক হিন্দু হিন্দুত্ব পালন করে না, কিন্তু পরিবার থেকে তাদের হিন্দুত্ববাদ শিক্ষা দেওয়া হয়। আর অনেক মুসলিম হয়তো ইসলাম পালন করে বটে, কিন্তু গোড়ার থেকে তাদের ইসলাম ধর্মকে কেটে দেওয়া হয়, নাস্তিকতা শিক্ষা দেওয়া হয়। অনেকেই বলে মুসলমানের বাচ্চা এরকম চলতেছে, ওইভাবে চলতেছে। আমি বললাম দেখো, যদিও এ জন্ম হয়েছে মুসলমানের ঘরে, কিন্তু আর ঘরের মধ্যে একজনও কলেমা জানে না, এর বাবাও কলেমা জানে না, এর মাও কলেমা জানে না, এর ঘরে কোরআন পড়ে না, বাবাও নামাজ পড়ে না, মাও নামাজ পড়ে না, সে দেখছে কেউ নামাজই না, কেউ কোরআন পড়ে না, কেউ কলেমা পড়ে না, এইভাবে তার জন্ম হয়েছে, এই সংস্কৃতি বড় হয়েছে, সে কলেমা পড়বে কীভাবে, ইসলাম শিখবে কীভাবে? এর জন্য আমি বলবো আসলে শিক্ষা হলো ছোটো বয়সেই, ছোটো বয়সে শিক্ষা সবচেয়ে দামি। আমি মনে করি আজকে নবী নকি পত্রিকার ভিত্তিতে ছোটোদেরকে তালিমি শিক্ষা, ছোটোদেরকে যেই ভিত্তিমূলক শিক্ষা দেওয়া হচ্ছে, এই শিক্ষা যদি আমরা দিতে পারি তাহলে এই জাতি টিকে থাকবে, মুসলমান টিকে থাকবে, এদের ভবিষ্যৎ আছে। আর যদি বাচ্চাদেরকে শিক্ষা না দেওয়া হয় তাহলে এই জাতি একদিন ধ্বংস হয়ে যাবে। কাজে আল্লাহ ফাক রব্বুল আলামিন আমাকে এবং আমাদের সবাইকে ছোটোবেলায় ইসলাম শিক্ষা, দীন শিক্ষা, নৈতিকতা শিক্ষা লাভ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাকেও কবুল করে নেন, আমাদের সবাইকে কবুল করে নেন, আর নকিবকে আল্লাহ ফাক কবুল করে নেন, এই নকিব পরিবারকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ ফাক সবাইকে দীনের উপর থাকার তৌফিক দান করেন।